নতুন বাজার লঞ্চঘাট বস্তি এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। শীত মৌসুম শেষে গরমের শুরুতেই কিন্তু খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব আগের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে গত এক মাস ধরে এইসব বিশেষ করে নিচু এলাকা বা বস্তি এলাকায় কিন্তু অনেক বেশি মশার উপদ্রব দেখা যাচ্ছে। এসব এলাকায় যে সমস্ত নালা নর্দমা বা ময়লা ফেলার আবর্জনা যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো নিয়মিত পরিষ্কার না করার ফলে কিন্তু এখানে মশার প্রজনন হচ্ছে। আমরা এখানে আজ সকাল থেকে দেখছি যে এখানে বিভিন্ন যে নর্দমাগুলো রয়েছে সেখানে অসংখ্য মশার লার্ভা রয়েছে এবং সেসব জায়গাতে কিন্তু মশার প্রজনন মৌসুম এখন মশা প্রচুর মশা বাড়ছে এবং এটি কিন্তু বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ কিন্তু এই পুরো এলাকা জুড়ে ভয়াবহ আকার ধারণ করে। এখানকার যারা নাগরিক বা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বলছেন যে মশার কামড়ে বা মশার উপদ্রবে তারা কিন্তু আসলে অতিষ্ঠ এবং এই মশার যে প্রজনন স্থল এইসব জায়গাগুলো পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ কিন্তু দেখা যায় না এবং গত দুই তিন মাসের মধ্যে এখানে এই জায়গাগুলো সিটি কর্পোরেশন পরিষ্কার করতে আসেনি বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি মশা মারার জন্য যে স্প্রে রয়েছে বিভিন্ন ধরনের তাও কিন্তু আসলে নিয়মিত এখানে আসছে না, ফলে এসব এলাকায় কিন্তু মশার উপদ্রব বেড়েই চলছে এবং এখানকার নাগরিক দ্বারা তারা বলছেন যে তাদেরকে কিন্তু দিনের বেলায়ও কিন্তু মশারি টানিয়ে রাখতে হচ্ছে এবং মশার কারণে কিন্তু নানা রকম রোগেও তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। একটু বলে রাখি এই শুধু এই খুলনার আমি যে এলাকাটি রয়েছি এটি একটি বস্তি এলাকা, নতুন বাজার লঞ্চঘাট বস্তি এলাকা। এই এলাকাটা বাদেও কিন্তু আমরা খবর নিয়েছি খুলনা প্রায় যত শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এখন মশার উপদ্রব বেড়েছে এবং মশার উপদ্রব বাড়ার এখন কারণটি হচ্ছে যে এই যে মৌসুমটা এই মৌসুমটিতে কিন্তু প্রতি বছরই একই রকম ভাবে মশার উপদ্রব দেখা যায় এবং ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মশার লার্ভার তৈরির যে জায়গা অর্থাৎ আবর্জনা সেই জায়গাটা কিন্তু আসলে এখানে পরিষ্কার না হওয়ায় এখানে কিন্তু নিয়মিত মশার প্রজনন হয়, ফলে এখানকার যারা মানুষ তারা আসলে বলছেন যে এই জিনিসগুলো পরিষ্কার করা দরকার। একটু বলে রাখি যে যারা এই বিভিন্ন সময় এই সমস্ত বস্তি বাসীদের সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে কিন্তু তারাও কিন্তু এখানে যারা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা তারাও কিন্তু আসলে বলছেন যে এ সমস্ত জায়গায় মশার উপদ্রব বন্ধ করতে বা মশার প্রজনন স্থল নষ্ট করার জন্য তারা কিন্তু সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানে যারা রয়েছেন তাদের কাছে কিন্তু আসলে বারবার জানিয়ে আসছেন, তবে সেভাবে কাজ হচ্ছে না, ফলে মানুষের দুর্ভোগ কিন্তু কাটছে না এবং তারা দাবি করছেন যেন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করা হয়। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মশার উপদ্রব নিয়ে সব শেষ খবর। মশার উপদ্রবের খবর জানছিলাম খুলনা থেকে।